অন্যান্য জিনিস না হলেও চলে, কিন্তু ফেসবুক না হলে যেন দিনটাই চলে না। তো বন্ধুরা, ফেসবুক চালাতে গিয়ে আমরা বিভিন্ন রকমের পোস্টের মধ্যে বিভিন্ন ধরনের কমেন্ট পাই, লাইক পাই, শেয়ার পাই, বা বিভিন্ন ধরনের স্টিকার দিয়ে থাকে। আবার আমরাও অনেক সময় অন্যের পোস্টে বিভিন্ন ধরনের কমেন্ট, শেয়ার এবং পোস্ট বা বিভিন্ন ধরনের স্টিকার ব্যবহার করে থাকি। কিন্তু আমি চাইলে কিন্তু আমার পোস্টের মধ্যে কে কতগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করছে অন্যকে আমি দেখাবো না। আবার অন্যের পোস্টে কতগুলো লাইক, কমেন্ট এবং স্টিকার হচ্ছে বা রিয়্যাক্ট হচ্ছে সেগুলো আমার সামনে শো করবে না। এই কাজটা আমি কিভাবে করব এখন আমি দেখিয়ে দিব বন্ধুরা। আপনারা এই কাজটি করার জন্য ফেসবুকে প্রবেশ করবেন। ফেসবুকে প্রবেশ করে রাইট সাইডে দেখবেন একটা থ্রি লাইন অপশন আছে, আপনি এই থ্রি লাইন অপশনে টাচ করবেন। থ্রি লাইন অপশনে টাচ করার পরে নিচে চলে যাবেন। নিচে দেখেন লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন, আপনি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনি এই যে সেটিং অপশন আছে এই সেটিং অপশনে টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনি চলে যাবেন একটু নিচের দিকে। নিচের দিকে গিয়ে গিয়ে এখানে দেখেন লেখা আছে রিয়াকশন প্রিফারেন্স, আপনি এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে দেখবেন দুইটা অপশন চলে আসছে এখানে। একটা হচ্ছে অন পোস্ট ফ্রম আদার্স, মানে অন্য জনে যে পোস্ট করে সেই পোস্টের মধ্যে যে লাইক, কমেন্ট, শেয়ার আসে সেগুলো দেখাবে কি দেখাবে না। আর একটা আছে অন ইউর পোস্ট, আপনার পোস্টে কতগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার আসে আপনার পোস্টে এগুলো কাউকে দেখতে পারবে না, বা কাউকে না দেখাতে চাইলে আপনি করে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন একটা সুইচ আছে রাইট সাইডে, এই যে অন্যের পোস্ট, আপনি যে পোস্টগুলো করে সেই পোস্টের মধ্যে কতগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার আসে বা রিয়্যাক্ট আসে আপনার সামনে ভিজিবল হবে না, তাহলে আপনারা এই সুইচটা অন করে দিবেন। আবার এমনও যদি চাই যে আপনার পোস্টের মধ্যে কতগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার আসে এগুলো আপনি দেখাবেন না, তাহলে আপনি এই সুইচটা অন করে দিবেন। তাহলে আপনার পোস্টে লাইক, কমেন্ট এবং শেয়ার বা আপনার পোস্টে কতগুলো রিয়্যাক্ট আসতেছে, কে কী রিয়্যাক্ট করতেছে কেউ দেখতে পারবে না। তো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন অন্যের প্রোফাইলে কোনো রিয়্যাক্ট, কমেন্ট, লাইক আসলে তা আমার সামনে ভিজিবল হবে না, আর আমার প্রোফাইলে যদি কেউ কোনো কিছু পোস্টে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বা বিভিন্ন রিয়্যাক্ট করে অন্য কেউ দেখতে পারবে না। সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।